প্রথম পদক্ষেপে আপনাকে প্রথমে স্বাগত জানাই আজ আমি অতি পরিচিত একটা খুবই সাধারণ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি তার জন্য আমি অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ মিশিয়ে প্রথমে ভেজে নেব তার জন্য অবশ্যই আগে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে এই চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব আমি গোটা রান্নাটাতে সর্ষের তেল ব্যবহার করছি মাছগুলোকে কয়েক মিনিট নাড়াচাড়া করে তুলে নেব কিন্তু পুরোপুরি একদম করকরে করে ভাজবো না লাউ চিংড়ির রেসিপি কে না জানে তবু প্রত্যেকের রান্নাতে থাকে আলাদা নিজস্বতা সেই নিজস্বতা দিয়েই আমি এই রেসিপিটা বানিয়েছি দেখুন ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন মাছ ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এরপর এক কড়াতে তেল দিয়ে তিনটে তেজপাতা কিছু শুকনো লঙ্কা আর জিরে আমি ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। ফোড়নের জন্য আমি আরেকটা জিনিস ব্যবহার করব সেটা কালো জিরে সেটা আমি কয়েক সেকেন্ড পরেই ব্যবহার করছি সেটা হলো কালো জিরে এর সঙ্গে কালো জিরের ফ্লেভারটা একটু অন্যরকম লাগে আমার তো সেটা মনে হয় আর আমি যেহেতু এটা লাউ দিয়ে রান্না করব। আমি এখানে একটা ছোট সাইজের লাউ নিয়েছি খুব বেশি হলে এটা পাঁচশো গ্রাম হবে আর সেই লাউটাকে খুব ছোট ছোট করে জিরে জিরে করে বানিয়েছি তারপর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন ফোড়ন হয়ে গেছে এরপর পুরো লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব প্রয়োজন না হলে এতে বাড়তি জল অ্যাড করবো না আর যদি খুব কচি লাউ হয় তাহলে জল তো অ্যাড করতেই হবে না আমার লাউটা খুব একটা কচি নয় আবার খুব বড়ও নয় আমি এটাকে দু মিনিট ঢাকা দিয়ে একটু রান্না করে নিলাম একটু হাই ফ্লেমে মিডিয়াম ফ্লেমে রান্না করলে অনেকটা জল বেরিয়ে যায় সেই জল কমানোর জন্যই আমি একটু হাই ফ্লেমে দিয়েছিলাম এরপর আমি একটু লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে ঢাকা দেওয়ার জন্য আর একটু জল বেড়ে গেল আমি এখানে বাড়তি অপশনাল একটা আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম একটা পেঁয়াজ অল্প একটু রসুন থিতো করে পুরো এর সঙ্গে দিয়ে দিলাম প্রথমেই বলে নিলাম যে লাউটা খুব একটা কচি নয় ছোট হলেও তাই জন্য একটু শক্ত ওই জন্য আলুটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য আলুটা দিয়ে দিলাম লাউয়ের সঙ্গে যদি আলুটা ব্যবহার করতাম তাহলে একেবারেই গলে যেত এখানে আমি আর একটা উপকরণ ব্যবহার করছি সেটা হলো বড়ি বড়িটাকে ভাজার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছি তেলে তেলের গন্ধটা মরে যাওয়ার পরই তারপর বড়িটা দিয়ে ভাজতে হবে গন্ধ থাকাকালীন অবস্থায় যদি বড়ি দেওয়া হয় তাহলে পুরো রান্নাটাই বড়ির গন্ধ ছাড়বে আর যেটা দিলাম সেটা হচ্ছে একটু আদা রসুনের পেস্ট এটা দিলে বড়ির টেস্ট একটু ভালো হয় বড়িটা ভাজা হয়ে গেছে লালচে করে ভেজে নিলাম দিয়ে তারপর এটা তুলে নিলাম এরপর তরকারিতে বড়িটা অ্যাড করে দিলাম দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম বড়িটা একটু তলার দিকে দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় এরপর ভেজে তুলে রাখা ওই চিংড়ি মাছগুলো এর সঙ্গে দিয়ে দিলাম আমি অল্প একটু চিংড়ি মাছ তুলে রেখেছি সেটা শেষে গার্নিশ করে দেব বলে দিয়ে এখনও যেহেতু জল আছে এটা আমি ঢাকা দিয়ে দেবো আর একটু সিদ্ধ হওয়ার জন্য আর আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো যদি বুঝি যে পুরোপুরি সব সিদ্ধ হয়ে গেছে অথচ জল আছে তখন ঢাকনাটা খোলা রেখে তখন হাই ফ্লেমে দিয়ে দিতে হবে জলটা মরার জন্য আর আমি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য অল্প চিনি ব্যবহার করলাম অবশ্যই সেটা গুঁড়ো ছিল আর এটা হচ্ছে দেশি ধনে পাতা এটাকে খুব কুচি কুচি করে কেটে দিয়েছি আর এটা ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কাকে কড়াই ভেজে সেটাকে গুঁড়িয়ে নিয়ে অল্প এটা অ্যাড করলাম এর পরিমাণটা বেশি দেওয়া মোটেও চলবে না তাহলে রান্নার গন্ধটা জিরে জিরে মতো হয়ে যাবে পরিমাণ মতো দিতে হবে দিয়ে নেড়ে চেড়ে জাস্ট এক মিনিট ঢাকা দিয়ে রাখবো দিয়ে তারপর এটা সার্ভ করব আমি এর জন্য একটা ছোট সার্ভিং ট্রে নিয়ে নিয়েছি এরপর অল্প কিছু তুলে আমি এটাকে জাস্ট একটু গার্নিশ করে দেব তার জন্য আমি সিদ্ধ হওয়ার পর দুটো বড়ি আগে তুলে রেখেছিলাম গার্নিশ করে দেওয়ার জন্য আর নিয়েছি অল্প একটু ফ্রেশ ধনে পাতা এর মাঝে দিয়ে দিলাম এই ধনে পাতাগুলো একটু বড় বড় যখন হয়ে যায় তখন এরকমই দেখতে হয় এটা কিন্তু অন্য কিছু না ধনে পাতাই আর একটু যে মাছ তুলে রেখেছিলাম সেটাকে সাজিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর বড়ি দুটো বাকি আছে এই বড়ি দুটো দিয়ে দিলাম সিদ্ধ বড়ি সবচেয়ে শেষে দুটো কাঁচা লঙ্কাকে কাঁচা আর লাল দিয়ে সাজিয়ে দিলাম আমার তো দেখতে বেশ লাগছে আপনার কেমন লাগছে আর আপনি যেভাবে রান্না করেন তার মতো হলো কি না অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমি তার অপেক্ষায় থাকব। আমি আবার কালকে অন্য রেসিপি নিয়ে হাজির হব আপাতত আজ এ পর্যন্তই আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম